فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده एक समय तो भाईजी इसको সালাতে দুই শীষদের মাঝে যে দোয়াটি পড়তে হয় দোয়াটি কি একটু বলে দিবেন সম্মানিত ভাই আমরা যে যেখান থেকে শুনছি দোয়াটি মুখস্থ করে নিয়ে আপনার কাজে লাগান আপনার কল্যাণ হবে জি এইভাবে হাদিস এসেছে আনিবিন আব্বাসিন্নানব্বিয়া সাল্লাইসাল্লাম কাহায় কৌলু বেঈনা সাজদা তাইনি আল্লাহম ফিরলি ওর হামনি ওয়াজবুরনি ওয়াহাদিনী ওর এভাবে এ ইয়ে সহিয়াতির মিজিতে এসছে এমনি মাজা রহম হাদিসটি দৃষ্টি তা আপনি আর একভাবে পড়তে পারেন আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াহাদিনি ওয়াফিনি ওর জুকনি এইভাবে আপনি পড়তে পারেন আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াহাদী ওয়াফিনি ওর হে আল্লাহ আমার ক্ষমা করো আমার পতি রহম করো আমাকে হৃদয় দান করো আমাকে নিরাপদে রাখো এবং আমাকে পবিত্র রিজিক দান করো আল্লাহ সব হাত আলা যেন আমাদের এই হাদিসটি দোয়াটি পরিপূর্ণ ভালো করে পড়ে মুখস্থ করে আমল করার তফিক দান করেন আপনি যদি শীষদের মাঝে দুই শীষদের মাঝে আল্লাহকে বলেন লামক ফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহকে ক্ষমা আল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন তাই আপনি এভাবে আল্লাহর কাছে ক্ষমা যাচ্ছেন পরে বলছেন হে আল্লাহ আমার প্রতি রহাম করো এরপরে বলছেন হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করো এরপরে বলছেন হে আল্লাহ আমাকে পবিত্র রিজিক রিজিক দাও দাও পবিত্র এবং আমাকে নিরাপদে রাখো কত সুন্দর একটি দোয়া তাই আমরা আমরা যেখান থেকে শুনছি দোয়াটি যদি আপনি মুখস্থ করে সাথে পড়ে দেখা যায় হতে পারে এর মাধ্যমে আপনার কাল পরকাল কল্যাণ হতে পারে আল্লাহ সব হা যেন আমাদের